এরা জানে না খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা এ কোরআনের জন্য কথা বলতে গিয়ে এ কোরআনের পতাকা পতপত করে বাংলার জমিনে উড়াতে গিয়ে ইসলামের পতাকা পতপত করে উড়াতে গিয়ে যে সকল লোকেরা কোরআনের কর্মীরা জীবন দিয়েছে আমরাও সর্বদা সবসময় এই কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে প্রস্তুত হচ্ছে বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি অন্তর মরে যাচ্ছে আজকে কোরআনের প্রোগ্রামগুলো না থাকার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পড়া নিয়ে একটু ভালো করে বুঝেন আমি এই আয়াত নিয়ে প্রায় ২৫টার উপরে তাফসীরের কিতাব নিয়ে আমি অ্যানালাইজ করবার চেষ্টা করেছি আমি তার সামারাইজ করে মুলাখাস করে আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে মালিক তার হাবিবকে বললেন ও হাবিব আপনি কোরআন তেলাওয়াত করেন আর এই যে কোরআন তেলাওয়াত করবার কথা বলেছেন এই তেলাওয়াত নিয়ে কোরআন কারিমের মধ্যে তিনটা শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন এক নাম্বার হলো করআ দুই নাম্বার হলো রতালা তিন নাম্বার হলো তালাওয়া এই তিনটা শব্দই আপনি পাবেন কোরআন পড়বার কথা বলে মালিক কোরআনের মধ্যে কয়টা ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন জোরে বলেন এই তিনটা ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন এর মধ্যে এক নাম্বার হলো করআ দুই নাম্বার হলো রতালা তিন নাম্বার হলো তালাওয়া এক নাম্বার করআ থেকে আল্লাহ অর্ডার করেছেন ইকরা কি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড আল্লাহ কিন্তু শুরুতেই সালাতের কথা বলেন নাই আগেই বলেছেন কোরআন পড় ঠিক কি না আগেই বলেছেন কি ও মুহাম্মদ এডুকেট ইওর জেনারেশন বাই দ্য হোলি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষিত হও শিক্ষিত করো তোমার জেনারেশনকে তোমার জাতিকে কোন কিতাবের মাধ্যমে সবাই বলুন এই কিতাবের মাধ্যমে আমাদেরকে শিখতে বলেছেন কে শিক্ষিত হতে বলেছেন কে শুরুতে অর্ডার করলেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ুন রাসূলকে বললেন পড়ুন ও রাসূল আপনি পড়েন এই ইকরা শব্দের অর্থ কি বলেন তো সবাই বলেন আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেব না শুধু তথ্যটা বলে যাচ্ছি আধুনিক একেবারে আধুনিক ইসলামিক ডিকশনারি গুলো আপনি যদি এই ওয়ার্ড দিয়ে আপনি কম্পিউটারে সার্চ করেন ক্লিক করে ফেলেন এই ইকরা শব্দের প্রায় 99টা অর্থ পাবেন আল্লাহু আকবার পড়েন আমার প্রিয় কক্সবাজারবাসী ওনারা কেন শুন মুরব্বীরা হাসি ফেলেছে নাকি হ্যাঁ তাদের ভাষা বলেছি বলে ওনারা কেন শুন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাকে আল্লাহ ভালো রেখেছেন আমাদেরকে ভালো রাখেন কে আওয়াজ করে বলি না ভালো রাখেন কে সমস্ত প্রশংসার মালিক কে সব কাজের প্রশংসা করব কার কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দিতে পারেন কে সে মালিকের জন্য প্রশংসা করবার দরকার আছে না নেই রুমখা পালং ইসলামী যুবকল্যাণ ফাউন্ডেশন যুবকল্যাণ পরিষদের উদ্যোগে নবমতম তাফসীরুল কোরআন মাহফিল এই যে নটি বছর আপনারা বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল করেছেন করছেন এই তৌফিক কে দিলেন বলুন না আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য অধ্যক্ষ জনাব আল্লামা মুহিবুল্লাহ সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাকে প্রধান আলোচক হিসেবে রেখেছেন আপনাদেরকে সুক্রিয়া বিশেষ আলোচক যারা ছিলেন আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি এসেই যে সকল ওলামায়ে কেরাম কথা বলেছেন আমার উস্তাজের উস্তাজের সমতুল্য হাজারো আলেমের উস্তাজ তাদের পরে কথা বলবার সময় সুযোগ দিলে আমার মনে হচ্ছে আমার বেয়াদবি হয় তারপরে দোয়া নেবার উদ্দেশ্য করে এখানে বসেছি আমার পূর্বে কথা বলেছেন আপনাদের সকলের সুপরিচিত
সকলের সম্মানিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক এবং কথা বলেছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সম্মানিত বিশিষ্ট একজন আলেমী দ্বীন হযরত মাওলানা হাফেজ বশির আহমেদ সাহেব। যাই হোক, আজকের এই প্রোগ্রাম রুমখা পালং ইসলামী যুব কল্যাণ পরিষদ যে করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আজকে এই কোরআনের গণজোয়ার, এটা কি আমাদের জন্য না মালিকের জন্য? চিল্লায় বলেন, চিল্লায় বলেন। আজকের প্রোগ্রামে বিশেষ করে তরুণ আর যুবকেরা বেশি উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তরুণ আর যুবককেও যুবকদেরকেও পছন্দ করেন কে বলুন না? আপনাদের এই এলাকায় যদি থানাটা হচ্ছে উখিয়া, উখিয়া উপজেলার এই শহরে এই পৌরসভায় যদি বলা হয় যে পুলিশ সেনাবাহিনী ডিফেন্সের লোক নেওয়া হবে, আর সেখানে যদি আমাদের এই যে সভাপতি মহোদয় আছেন, আমাদের মোহতারাম আছেন, মুরব্বী দাড়ি পাক নেওয়ালা লোকগুলো আছে, ওনাদেরকে যদি রেখে দেওয়া হয় এবং বলা হয় প্রত্যেক লোকের পক্ষে আমরা আছি এবং 10 লক্ষ টাকা করে ঘুষ দেব, মেহরবানি করে এদেরকে নিয়ে নেন, নেবে? কথা বলেন, নেবে? তারাও দুনিয়ার মানুষ ও যুবকদেরকে পছন্দ করে। আর এই যুবকদের সময়ের তরুণরা যখন তারুণ্য নিয়ে ইসলামের জন্য জেগে উঠে ইসলাম এবং কোরআনের পতাকা পতপত করে ওরবার সময় আরো তাড়াতাড়ি এসে যায়, আওয়াজ করে বলুন ঠিক না? ইসলামকে বিজয়ের মসনদে বসানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তরুণ আর যুবকেরা, আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামে এসে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন। এজন্য আরো একবার সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন মুত্তাকুন মুমিনুন ভাই, আমরা যতক্ষণ এখানে বসবো এখানে থাকবো কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি এবং খুশি, ঠিক কি না? আল্লাহকে খুশি করবার জন্য এখানে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করতেন, সাহাবায়ে কেরাম বসে যেতেন, সেই সিলসিলাকে সামনে নিয়ে নায়েবে রাসূলরা কোরআনের কথা বলে আর আমরা সেই কথাগুলো শুনে আমল করবার জন্য সেখানে বসে যাই, আওয়াজ করে বলুন ঠিক কি না? কিন্তু আজকের এই প্রোগ্রাম, আজকের এই তাফসীর মাহফিলগুলোকে একদল উল্লুকা পাঠা রাম বাম নাস্তিকদের চালাবেলা এরা 144 জারি করা শুরু করে দেয়। আমার বুঝে আসে না, এরা কি বুঝে না? এদের কানে কি পৌঁছায়নি কোরআনের বাণী? এটা তো মুসলমানদের কাজ না, এটা তো মুনাফিকদের কাজ, এটা তো কাফের বেদিনদের কাজ, এটা তো বিধর্মীদের কাজ। সেই বিধর্মীদের কাজ করছে আজকে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকগুলো, মুনাফিকদের সিস্টেম গুলো ধারণ করে, আওয়াজ করবো ডেকে না? কোরআনের মাহফিল দেখবেন বিধর্মী ভাইয়েরা বাংলার জমিনে কোরআনের তাফসির বন্ধ করবার মতো কোনো পায় তারা কেন? ইচ্ছা করবার সুযোগ তাদের নাই। এগুলো বন্ধ করে কারা? আর কেউ না, এরা হলো আমাদের মতো, টুপিও আছে দাড়িও আছে পাঞ্জাবিও আছে, নামের আগে মুহাম্মদ হয়তো পরে আহমদ, এ সকল লোকগুলোই দেখবেন যখন মাহফিল আসে অনুমতির জন্য যাওয়া হয়, অনুমতি দেয়া হয় না। কোরআনের তাফসীর করবে, কোরআনের প্রোগ্রাম করবে, এই অনুমতি তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন রাসূলের কাছে 1500 বছর আগে, আবার সেই তাফসীরের জন্য প্রোগ্রামের জন্য অনুমতি কেন? আমার বুঝে আসে না। প্রোগ্রাম হবে, সব চলবে, সব প্রোগ্রাম চলে, গান বাজনা চলে, সব চলে, কোরআনের প্রোগ্রাম এসলেই 144 জারি করে। আমার মনে হচ্ছে এরা আর কেউ নয়, এদের মধ্যে আবু জাহল লজবা সাহেবার রক্ত আছে বলে, আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্ত আছে বলে কোরআনের উপরে 144 জারি করে। প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, এরা জানে না কোরআনের কর্মীগুলা কেমন, এরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী এটা ওরা জানে না। আবু বকর, ওমর, আলী, উসমানের সৈনিক যারা, এরা জানে না।
এরা জানে না খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা এ কোরআনের জন্য কথা বলতে গিয়ে এ কোরআনের পতাকা পতপত করে বাংলার জমিনে উড়াতে গিয়ে ইসলামের পতাকা পতপত করে উড়াতে গিয়ে যে সকল লোকেরা কোরআনের কর্মীরা জীবন দিয়েছে আমরাও সর্বদা সবসময় এই কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে প্রস্তুত হচ্ছে বলে ঠিক না সম্মানিত উপস্থিতি অন্তর মরে যাচ্ছে আজকে কোরআনের প্রোগ্রামগুলো না থাকার কারণে কোরআনের তাফসীর হতো ঘরে ঘরে কোরআনের তাফসীর হতো পরিবারে পরিবারে কোরআনের তাফসীর হতো বাড়িতে বাড়িতে কোরআনের তাফসীর হতো ওয়ার্ডে ওয়ার্ডে কোরআনের তাফসীর হতো ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আসনে আসনে কোরআনের তাফসীর হতো বাদলদের সহ্য হলো না এরা আর কেউ নয় এরা আবু জাহলের প্রজাইবার উত্তর চরি আর কেউ নয় ওরা মনে করতেছে একজন দুইজন ধরলেই মনে হয় শেষ হয়ে যাবে একজন দুইজন ধরলেই মনে হয় একজন দুইজন সেই বন্দি খাঁচার মধ্যে বন্ধ করলেই মনে হয় শেষ হয়ে যাবে আমি বলবো আপনারা কেউ হিংসা করবেন না আপনারা কেউ বলবেন না ঘরে ঘরে বক্তা এটা আসলে এরকম কথা নয় এটা আসলে বাতিলদের কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে কোরআনের পাখি তৈরি করে দিয়েছে কোরআনের ঘরে 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 কোরআনের পাখি ঘরে ঘরে কোরআনের কর্মী তৈরি হোক এটাই তো আমরা চাই প্রাণপ্রিয় কক্সবাজারবাসী কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের জন্য আমরা কুরবান করে দিতে চাচ্ছি নিজেদের জীবন ঠিক কি না এই কোরআনের পথ এটাই হচ্ছে আসল পথ অন্য যে কোনো পথ আছে অন্য যে কোনো মত আছে সব বাদ একমাত্র কোরআনের পথই আলোর পথ ঠিক কি না কোরআনের পথ এই পথই আসল পথ পড়েন পড়েন আল কোরআনের পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ ঠিক কি না এই কোরআন দিয়ে যদি ব্যক্তি জীবন চালান সুশৃঙ্খল ব্যক্তি জীবন হয়ে যাবে এই কোরআন দিয়ে যদি পরিবার গঠন করেন শান্তির পরিবার গঠন হয়ে যাবে এই কোরআন দিয়ে যদি সামাজিক অঙ্গন তৈরি করেন শান্তির সমাজ তৈরি হয়ে যাবে কথা বলে না এই কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারগুলো গঠন করেন সম্পূর্ণ ইউনিয়ন শান্তির ইউনিয়ন হয়ে যাবে এইভাবে করে আসনগুলো সারা বাংলার আসনগুলো সারা বাংলার যারা নেতৃত্ব স্থানীয় বর্গ আছে যারা তাদের সামনে যদি কোরআন দেয়া হয় তারা যদি কোরআন পড়ে আর কোরআন নিয়ে তারা সর্বদা সবসময় সব কিছুতে কোরআন রাখে তাহলেই মনে হয় বাংলার জমিনে শান্তির সমাজ কায়েম হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না এই কিতাবটার মধ্যে কোনো ঝামেলা আছে বলুন তো এই যে আজকের প্রোগ্রামে আপনারা এসেছেন বিরিয়ানি দেবে পাঁচশো টাকা করে দিবে মোটরসাইকেলের তেল ভরে দিবে কথা বলেন না কেন আজকে এখানে এসেছেন একমাত্র কার জন্য বলুন তো জোরে বলুন না কার জন্য হয়তো আমাকে দেখবার জন্য আমার থেকে কথা শুনবার জন্য এসেছেন বিশেষ আলোচকদের সাথে কথা শুনবার জন্য বলবার জন্য এনেছেন এরা যদি অন্য কোনো কথা বলতো আপনারা কি আসতেন শুধুমাত্র একটা কিতাব থেকে কথা বলে বলেই আপনারা এখানে এসেছেন আওয়াজ করে বলুন ঠিক না আমরা একে অপরকে ভালোবাসবো একমাত্র কার জন্য জোরে বলুন না কার জন্য ওয়াহিব্বুকুম ফিল্লাহ একমাত্র আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি বলেন না আমিন প্রাণপ্রিয় কক্সবাজারবাসী আসুন আমরা ডিরেক্ট কোরআনের মধ্যে চলে যাই কোরআনের তাফসীর আমরা শ্রবণ করতে চেষ্টা করি বলবার জন্য চেষ্টা করি গতানুগতিক কথা যদিও আমি বলি না বলবার চেষ্টাও করি না যতক্ষণ শুনবো কোরআনের জন্য জীবনকে কোরআনময়ী করবার জন্য আল্লাহময়ী করবার জন্য গড়বার জন্য আমাদেরকে শুনতেও হবে আমলও করতে হবে পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাকবুল করুন পড়েন আমিন আমি শুনে খুশি হয়েছি এই মাহফিলে এই মাঠে আল্লামা তারিক মোরাওয়ার ভাই এসেছিলেন আলহামদুলিল্লাহ রফিক বিন সাইদি মরহুম আল্লাহ আকবার আল্লাহ তাকে মাফ করে দিন পড়েন আমিন নাদউ লাহু ইলাল্লাহি জান্নাতাল উলিয়া
তিনি এসেছেন, বড় বড় শায়েখরা এখানে এসেছেন, আমার মতো নগণ্য গোলাম এখানে এসে কথা বলবেন, সুযোগ পাবেন বাংলার জমিনে কোরআনের কথা বলবো, তো ভাবতেও পারিনি। এটা আমার কথা না, এটা আমার নিজের ইচ্ছা না, এটা মালিকের ইচ্ছায় চলছে। আমরা সকলেই মালিকের ইচ্ছার উপরেই নির্ভর করে সর্বদা সবসময় কথা বলি তার। আওয়াজ করে বলুন ঠিক না? যে বলছিলাম, এই কোরআন থেকে যদি কেউ কথা বলে নিঃসন্দেহে তারা সত্য কথা বলবে। কথা বলেন না কেন? এই কোরআন দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে নিঃসন্দেহে সত্য জীবন পরিচালনা করবে, কারণ এই কিতাবটা আমার। বলুন, এই কিতাবটা আমার। আমাদের সভাপতি আল্লামা মুহিবুল্লাহ সাহেবের, আমাদের বিশেষ আলোচক যারা ছিলেন ওনাদের, এই কিতাব মোল্লাদের, এই কিতাব কার? জোরে বলুন, কার? আজকের বেশ কিছু উল্লুক্কা পাঠা এরা মনে করতেছে এই কিতাব তোমার, আমাদের না, এটা মোল্লাদের কিতাব, এরা পড়বে দেখবে, এই সকল কাজগুলো করবে, আমাদের কি? কথা বলেন না কেন? এটা করা যাবে না। এই কোরআন পড়তে হবে প্রত্যেকের। অর্ডার করেছেন কে? আসুন সামনের দিকে এগিয়ে যায়, সব বের হয়ে যাবে। তাফসীর মানে হলো, আজকে দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়, তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়। সেখানে এসে আমি কে, আমি কি করেছি, আমার বাবা হুজুর কি করেছে, দাদা হুজুর কি করেছে, আমি কি করব, দাদা কি করবে, দাদা কি করেছে, কোন জায়গায় যাব, কিভাবে যাব, অমককে ধরলেই জান্নাত, এই সকল কিচ্ছা কাহিনীগুলো দিয়ে বাংলার জমিনের প্রত্যেকটি প্রোগ্রাম প্রায় ভরে ফেলেছে। আফসোসের বিষয়, কত কথা কোরআনের মধ্যে লুকায়িত, কত কথা লুকায়িত, এগুলো বলতে গেলে তো শেষ হবে না। আবার অন্য জায়গায় যাব কখন? হ্যাঁ হ্যাঁ, অন্য কথা বলা যাবে, অন্য কথা বলতে হবে, সঠিক হলে বলবো, এতে কোনো বাধা নেই। তবে কোরআনের কথা আগে শেষ করে নেই না, কথা বলে না কেন? যা হোক, তাফসীরুল কোরআন মাহফিল নাম দেয়া হয়, কিন্তু তাফসীর করা হয় না। তাফসীর মানে হলো ভাবে তাফইল থেকে এসেছে, তাফসীর মানে উন্মোচন করে দেয়া, ব্যাখ্যা করে দেয়া, বিশ্লেষণ করে দেয়া, মানে হচ্ছে সমাজের মধ্যে কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা আছে, এইগুলো যদি আমরা একটু মেহরবানি করে, কষ্ট করে, একটু সম্পূর্ণ কোরআন ভিত্তিক তাফসীর করে, উন্মোচন করে দেই, খুলে দেই, ব্যাখ্যা করে দেই, তাহলেই তো সমাধান চলে আসবে। আওয়াজ করে বলুন ঠিক না? যে কোরআনটা থেকে আজকে কথা শুনবো, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? এই কিতাব অত্যন্ত চমৎকার কিতাব। এই কিতাবটাকে এই পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখেছেন, পাঠিয়েছেন। আজকে আমরা এই কিতাবটাকে কি করছি? এই কিতাব জ্যান্ত জীবন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এখন এই কিতাব দিয়ে কি করি? মৃত্যু মানুষের পাশে বসে কোরআন পড়তেছি। অথচ লিন্নাস, লিন্নাস কোন মানুষের জন্য? জীবন্ত মানুষের জন্য, জীবন্ত মানুষের জন্য। বালাগত মান্তিক যদি পড়ি আমরা, তাফসীরের উসুলগুলো যদি পড়ি, একটা অর্থ আছে। এই যে লাম, এই লিন্নাস, এই লামটা হচ্ছে, লামের অর্থ হচ্ছে জীবন্ত মানুষের জন্য এটা ইউজ হয়। তার মানে এটা জীবন্ত মানুষের জন্য, মৃত্যুর পরের জন্য, জীবন্ত অবস্থায় আমাদেরকে কোরআন মোতাবেক জীবন করতেই হবে, তাহলেই কেবলমাত্র আমরা সফলতা অর্জন করতে পারবো। ইনশা বলছিলাম প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত একটা কিতাব, সন্দেহহীন একটা কিতাব। যেই রকম কিতাব এই পৃথিবীতে আজ পর্যন্ত এই কোরআন ব্যতীত কেউ করতে পারেনি, পারছে না, কোনো দিনও পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না? এই কোরআনটার মধ্যে ভুল ধরবার জন্য 1500 বছর থেকে শুরু করে আবু জাহল, অথবা সাহেবরা চেষ্টা করে গিয়েছে, তারা পারেনি, আজও কেউ পারছে না, সামনেও কোনো দিন পারবে না। জোরে বলুন ঠিক না? এ চ্যালেঞ্জ কার? জোরে বলুন, এ চ্যালেঞ্জ কার? চিল্লায় বলো, আল্লাহর চ্যালেঞ্জ। সুতরাং সুতরাং আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেককেই কোরআনময় করতে হবে, এছাড়া কিন্তু কোনো সমাধানের পথ নাই। আওয়াজ করে বলুন ঠিক না? প্রাণপ্রিয় কক্সবাজারবাসী,
আজকে আমরা এই কোরআনের জন্য এসেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এটা আমি বলছিলাম, এটা আপনারাও জানেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন আমাদের প্রিয় হযরত আল্লামা হাফেজ বশির আহমদ সাহেব, আমি শুনছিলাম ওখানে বসে বসে, যালিকাল কিতাবু লা রাইব ফীহির কথা বেশ কিছু বলেছেন। আমি আরেকটা কথা এটার সাথে যোগ করতে চাই, গ্রামারের সিস্টেমের কওয়ায়েদের কথা। এই যে সূরাতুল বাকারা, কোরআনের প্রথম সূরা বলবেন, এই হিসাবে সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কিতাব, এটা হচ্ছে কোরআনের মা, এটাকে আলাদা রাখলাম, শুরু হলো সূরাতুল বাকারা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই সূরাতুল বাকারা শুরুতেই যেই বাক্যটি, যে আয়াতটি, সেটা হলো আলিফ লাম। বলেন আলিফ লাম, একটু বুঝেন, একটু বুঝেন আমি কি বলছি। আলিফ লাম, সবাই বলেন আলিফ লাম, বলেছেন আর 30টি নেকি হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। এই যে আলিফ লাম মিম পড়লেন, আল্লাহ তাআলা শুরুতেই আমাদেরকে বোকা বানায় দিলেন, আমাদের জ্ঞান নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে এগুলো বুঝবার ক্ষমতা আমাদের নেই। কেমন বোকা বানালেন? আলিফ লাম মিম বললেন আমাদেরকে, মালিক শুরুতেই এমন একটি ওয়ার্ড, এমন কিছু বর্ণ, হরফ, লেটার এখানে ইউজ করলেন, যেই লেটার, যেই হরফগুলোর, যেই বর্ণগুলোর, যেই হরুফগুলোর, যেই আয়াতের অর্থ। আজকে যেনারা আলোচক ছিলেন, আমাদের সভাপতি মহোদয় সহ এই বাংলাদেশের যত আলেম আছেন, সারা বিশ্বের যত আলেম আছেন, এই আলিফ লাম মিমের এই কোরআনের অর্থ কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন, কেউ জানে না, কেউ জানে না। সর্বোচ্চ বলতে হবে বলবে মুফাসসিরুল কিরাম সম্ভাব্য হিসাবে কিছু অর্থ এখানে পেশ করেছেন, এটা হলো হুরুফে মুকাত্তাত, এর অর্থ আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, তার মানে আমরা মূর্খ, আমরা বোকা, দুই চার পাঁচ পাতা জ্ঞান অর্জন করে, সার্টিফিকেট অর্জন করে কোরআনের ভুল ধরতে আসে, বড় বড় নাস্তিক হয়ে যায়, তার মানে হলো এদেরকে বোকা স্বর্গে বসবাস করতে হবে বলেই আবু জাহল অথবা সাহেবাদের সিস্টেমে এরা তাদের পিছনে চলে যাচ্ছে। আওয়াজ করে বলো ঠিক না? আবার দুপার দুপাশ পাতা ইংরেজি শিক্ষা করে, কিছু ভাষা শিক্ষা করে ভাব কি, দুই একটা সেন্টেন্স ইংলিশ বলতে পেরে কি ভাব, আলেম ওলামাদের বিরুদ্ধে কি কথা! আরে বাবা, তুমি যে ইংলিশ পড়ো আর তুমি যে ইংলিশ বলো, ইংরেজির যে ফোনেটিক্স, যে উচ্চারণ সিস্টেম, তুমি যে টেবিল বলো, তো টেবিল না, তো টেবিল, এত সুন্দর উচ্চারণ, তুমি কি উচ্চারণ পারো, তুমি কি ইংরেজি পারো, তুমি দু চার পাঁচ পাতা পড়ে ইংরেজির ভাব নাও, যে দেখো লন্ডনে, যে দেখো ইংরেজি ইংরেজ দেশগুলোতে, যে সুইপার, যে রাস্তা পরিষ্কার করে, ও তোমার চাইতে ভালো ইংরেজি বলতে পারে। তুমি দু চার পাঁচ পাতা ইংরেজি পড়ে কোরআনের উপরে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, ডক্টরেট হয়ে ক্ষমতা পেয়ে কোরআনের উপরে কথা বলো, কিছু ক্ষমতা পেয়েছো, মন্ত্রিত্ব পেয়েছিলে, ইসলামকে শেষ করতে যাচ্ছ, বাংলার ইসলাম, বাংলাদেশের রাষ্ট্রের ধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছ, কোরআনের উপর তুমি অবমাননা করেছ, কোরআনকে তুমি শেষ করতে চেয়েছ, বাস্তবে দেখো যেবার যারাই কোরআন নিয়ে খেলেছে, ইসলাম নিয়ে যারা অবমাননা করেছে, হঠাৎ চেয়েছে বাস্তবিক পক্ষে, তারাই শেষ হয়ে গিয়েছে। বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আওয়াজ করবো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যে বাজারা কোরআনকে শেষ করতে চেয়েছে, একটু ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে দেখুন তো, ইতিহাস ঘেঁটেছিলে দেখুন তো, বাস্তবিক পক্ষে আপনারা তো এখানে আমার ডাবল বয়সী বয়সের এখানে উস্তাদ শায়েকরা আছেন, ওনারা অনেক দেখেছেন, ইতিহাসে অনেক দেখেছেন আপনারা, তো বাস্তবে দেখুন তো, বাস্তবে দেখুন তো, সেই 1500 বৎসর পূর্বে আবু জাহল উতবা শায়বা, এরা কি কোরআনকে শেষ করতে চেয়েছে না? কথা বলেন না কেন, চেয়েছে না? বাস্তবে কোরআন কি শেষ হয়েছে? ইসলাম কি শেষ হয়েছে? বাস্তবিক পক্ষে তারাই তারাই তাদের নাম ঘৃণিত ইতিহাসের পাতায় লিখিয়েছে। সুতরাং যে বা যারা
ইসলামকে শেষ করতে চাইবে, কোরআনকে শেষ করতে চাইবে, ইসলামের উপরে কথা বলবে, আলে বোলামাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে পড়তে চাইবে, আলে বোলামাদের উপর মিথ্যা অপবাদ দেবে, তাদেরকে আবু জাহল ওসমান সাহেবের মতো, ফেরাউন নমরুদের মতো, সেই মিথ্যা ইতিহাস গৃহীত ইতিহাসের পাতায় নাম লেখানো হবে। জোরে বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, এটা যদি না বুঝে আমি মনে করব এই কোরআনকে শেষ করতে গিয়ে ইসলামের বিপরীত কথা বলতে গিয়ে, যেমন করে ফেরাউন নমরুদ শিক্ষা নিয়েছে, শিক্ষা পেয়েছে, আবু জাহল ওসমান সাহেব শিক্ষা পেয়েছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পর্যন্ত হয়নি, সেখান থেকে যদি শিক্ষা না নেয়, সেখান থেকে যদি শিক্ষা না পায়, তাহলে অবশ্যই বুঝতে হবে ওরা এদেশ থেকে ইসলামকে শেষ করে না, নিশ্চিত আল্লাহকে বেজার করে এই পৃথিবী থেকে বিচার বিদায় হতে চায়। জোরে বলুন কেন? সেখান থেকে শিক্ষা নিতে হবে। এরপরেও যদি কেউ না বুঝে মনে করব এর বিবেকের উপরে কুকুর প্রসাব করেছে। যা হোক প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণের যুবকের, আমি বলছিলাম আলিফ লাম মিম, এটার ভুল কেউ ধরতে পারেনি। আবার এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, সব জ্ঞান জানবার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ শুনলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ দা বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ঝামেলা, কোনো ডাউট নেই। সুবহানাল্লাহ বলেন, একটু গ্রামারের কথা বলি এখানে সংক্ষিপ্ত, একটা একটা পয়েন্ট বলি। যালিক শব্দটা হচ্ছে মারিফা, আল কিতাব এই শব্দটাও কি আলেম আছেন এখানে? আল কিতাব এটাও হচ্ছে কি? মারিফা। মারিফা এরপরে মারিফা, এটা হওয়ার কোনো নিয়ম নাই, এরপরে মারিফা হওয়ার কোনো নিয়ম। আল্লাহ যালিক শব্দটাও দিয়েছেন মারিফা, আল কিতাব শব্দটাও দিয়েছেন কি? মারিফা। তাহলে আল্লাহ নিজেই তো ভুল করলেন নাকি? আল্লাহ ভুল করেছে? দেখবেন গ্রামারের মধ্যে একটা রুলস আছে, রুলসটা হলো ইউফিদুল হাসলাম, রুলসটা হলো যখন মারেফার পরে মারেফা আসে তখন হসরের ফায়দা দিয়ে থাকে। তার মানে হলো হসরের ফায়দার মানে হলো এই পৃথিবীতে কেবলমাত্র একটা কিতাব আছে, একটা বই আছে, একটা বুক আছে, একটা পাণ্ডুলিপি আছে, আল্লাহ তাআলা সেটা চ্যালেঞ্জ সুরে দিয়েছেন যে এই কিতাবটার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ পড়ে, তার মানে এই পৃথিবীতে একটাই কিতাব নির্ভুল কিতাব, একটাই কিতাব ঝামেলা মুক্ত কিতাব। এই একটা কিতাব থেকেই আমাদেরকে বিচার ফয়সালা তৈরি করতে হবে, একটা কিতাব থেকেই আমাদেরকে ব্যক্তি জীবন করতে হবে, এই একটা কিতাব থেকেই আমাদের পারিবারিক অঙ্গন করতে হবে, এই একটা কিতাব থেকেই আমাদের সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন গঠন করতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা শান্তির সমাজে বসবাস করতে পারবো। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু যারা এই কথাগুলো বুঝতে পেরেছে তারা আর কেউ নয়, এরা হলো সেই আমাদের রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আবু জাহল ওসমান সাহেবরা, যারা ইসলামকে শেষ করতে চেয়েছে, এই বিশ্বকে শয়তানের পথ ধরে যারা অশান্তির সমাজ করতে চেয়েছে, এরা হলো তারা যারা এই বামপন্থী লোকেরা কখনো এদেশে শান্তি চায়নি, কোনোদিন চাইবেও না। যা হোক ভাইরা আমার, আসুন আমরা ডিরেক্ট কোরআনের মধ্যে চলে যাই, কারণ এই কোরআন থেকেই আমরা কথা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ঝামেলা, কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অত্যন্ত চমৎকার একটি সূরা সূরাতুল আনকাবুত, এই সূরাতুল আনকাবুতের 29 নম্বর এই সূরা, এই সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে তাফসীর ভিত্তিক কিছু কথা শোনানোর চেষ্টা করব, পড়ুন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করেন তাহলেই কেবলমাত্র আমরা পড়ব। তবে এই তাফসীর শুরু করবার আগে, কোরআন শুরু করবার আগে আমাদেরকে তাওয়ুদ পড়তে হবে,
তাউত পূর্ব মানে হচ্ছে শয়তান থেকে মালিকের কাছে আমরা পানাহ চাইব, কেননা মালিক আমাদেরকে অর্ডার করেছেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলেন যখন কোরআন পড়া হবে, কোরআন পাঠ করা হবে, ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, আশ্রয় চাও, প্রোটেক্ট চাও, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। সুবহানাল্লাহ, পড়বেন না? তার মানে এই কোরআনটা পড়লে, কোরআনের তাফসির শুরু হয়ে গেলে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, দেখবেন যে সুদ খায়। এর বিপরীতে যদি কোরআনের আয়াত হয় তাহলে ওর কাছে ভালো লাগবে, কথা বলেন ভালো লাগবে? যে ব্যক্তি অন্যায় করে, যে ব্যক্তি ইসলাম বিরোধী করে, যে ব্যক্তি কোরআন আন্দোলনের বিরোধী করে, ওর কাছে তো কোরআন ভালো লাগবেই না, কথা বলেন না কেন? কারণ সে তো শয়তানের পথে, বাম পথে চলছে। এই জন্য আমরা একটু আসুন, একটু আমরা তাওয়ুজ করে নেই, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. জোরে বলুন الله أكبر। মালিক আমাদেরকে কোরআন কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের মধ্যে মালিক বলেন, আমি সরল অনুবাদটুকু শুধু প্রথমে বলছি, মালিক বলেন ওগো রসুল, আপনার উপরে যে কিতাব থেকে ওহি করা হয়েছে, যে কিতাব, সে কিতাবটা থেকে আপনি পড়েন, তেলাওয়াত করেন, আর আপনি সলাত কায়েম করেন, আর নিশ্চয়ই সলাত এটা সমাজের মধ্যে যত জঘন্য কাজ আছে, পাপাচার কাজ আছে, অন্যায় অনাচারের কাজ আছে, সব কাজ থেকে বিরত রাখে এই সলাত, বলেছেন কে? জোরে বলুন, বলেছেন কে? আল্লাহর জিকিরই হলো সবচেয়ে বড় জিকির, আর আপনি আমি যা করি সব কিছু জানেন কে, সব কিছু দেখেন কে? এই মূল কথা থেকে আজকে আমরা কথা বের করব ইনশা আল্লাহ। রাব্বুল আলামিন শুরুতেই বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও রাসূল উতলু, আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা, আপনার উপর যা ওহি করা হয়েছে, মিনাল কিতাব, কিতাব থেকে, সেগুলো আপনি পড়েন। এই অর্ডারটা কার? সিল্লায় বলুন কার? কোরআনটা পড়তে বলেছেন কে? কে বলেছেন? কাকে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন তো, রসুলকে বললেন, সে রসুল কি এখন এই পৃথিবীতে আছে নাকি? কথা বলেন না কেন? সেই রসুল এখন পৃথিবীতে নাই, তার মানে এই আয়াতটা বাদ নাকি? এই আয়াত এখন আমাদের জন্য, আমাদেরকে কোরআন পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। যদি কেউ কোরআন পড়ে তাকে চারটা হক আদায় করা লাগে, আওয়াজ করে বলুন কয়টা হক? জোরে বলুন কয়টা হক? আল্লাহ তাআলা এই পৃথিবীতে পড়া নিয়ে একটু ভালো করে বুঝেন, আমি এই আয়াত নিয়ে প্রায় পঁচিশটার উপরে তাফসিরের কিতাব নিয়ে আমি অ্যানালাইজ করবার চেষ্টা করেছি, আমি তার সামারাইজ করে, মুলাখাস করে আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে মালিক তার হাবিবকে বললেন, ওগো হাবিব, আপনি কোরআন তেলাওয়াত করেন, আর এই যে কোরআন তেলাওয়াত করবার কথা বলেছেন, এই তেলাওয়াত নিয়ে কোরআন কারিমের মধ্যে তিনটা শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন, এক নাম্বার হলো করআ, দুই নাম্বার হলো রতালা, তিন নাম্বার হলো তালাওয়া, এই তিনটা শব্দই আপনি পাবেন। কোরআন পড়বার কথা বলে মালিক কোরআনের মধ্যে কয়টা ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন, জোরে বলেন? এই তিনটা ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন, এর মধ্যে এক নাম্বার হলো করআ, দুই নাম্বার হলো রতালা, তিন নাম্বার হলো তালাওয়া। এক নাম্বার করআ থেকে আল্লাহ অর্ডার করেছেন ইকরা, কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড। আল্লাহ কিন্তু শুরুতেই সালাতের কথা বলেন নাই, আগেই বলেছেন কোরআন পড়, ঠিক কি না? আগেই বলেছেন কি? ও মুহাম্মদ, এডুকেট ইওর জেনারেশন বাই দ্য হোলি কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু
শিক্ষিত হও, শিক্ষিত হও, শিক্ষিত করো তোমার জেনারেশনকে, তোমার জাতিকে। কোন কিতাবের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। সবাই বলুন, সবাই বলুন, এই কিতাবের মাধ্যমে। আমাদেরকে শিখতে বলেছেন কে? শিক্ষিত হতে বলেছেন কে? শুরুতে অর্ডার করলেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, রিড ইন দা নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ুন, রসূলকে বললেন পড়ুন, ও রসূল আপনি পড়েন। এই ইকরা শব্দের অর্থ কি বলেন তো? সবাই বলেন, সবাই বলেন। আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেব না, শুধু তথ্যটা বলে যাচ্ছি। আধুনিক, একেবারে আধুনিক ইসলামিক ডিকশনারিগুলো আপনি যদি এই ওয়ার্ড দিয়ে আপনি কম্পিউটারে সার্চ করেন, ক্লিক করে ফেলেন, এই ইকরা শব্দের প্রায় 99টা অর্থ পাবেন। আল্লাহু আকবার পড়েন, ইকরা শব্দের প্রায় 99টা অর্থ পাবেন। আজকে তো আমরা কোরআন নিয়ে অ্যানালাইজ করি না, কোরআন পড়ি না, আজকে কি করছি? আমি মাওলানা হয়ে গিয়েছি, মুফতি হয়ে গিয়েছি, মুহাদ্দাত হই মুহাদ্দিস হয়ে গিয়েছি, পীর সাহেব হয়ে গেছি, আমি মুহাদ্দিস, আমি বড় মুফাসসির হয়ে গিয়েছি। কোরআন পড়ার কোনো খোঁজ খবর নেই, বর্ষি তো গদিতে বসছি, আর কোনো পড়া নেই। মাওলানা তো হয়েছি, সার্টিফিকেট তো হয়েছি, অথচ মালিক যে বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বললেন ওরে তোদের কি হলো, কি হলো তোদের, তোরা যে কোরআন নিয়ে গবেষণা করছিস না, কোরআন করছিস না, কোরআন অ্যানালাইজ করছিস না, মালা কুলুবিন আকফালুহা, তোদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল নাকি, লকড আপ হয়ে গেল নাকি? আজকে দেখবেন আমরা যদি একটু কোন রকম মুফাসসির হয়, যদি একটু কোন রকম মুহাদ্দিস হয়, বড় বড় মুফতি মাওলানা শায়েক হয়ে যায়, দেখবেন একজন অপরজনকে দেখতে পারি না, কথা বলে না। এক হুজুর দেখবেন অপর হুজুরকে দেখতে পারে না, এক মোল্লা অপর মোল্লাকে দেখতে পারে না, এক বক্তা অপর বক্তাকে দেখতে পারে না, এক মুফাসসির অপর মুফাসসিরকে দেখতে পারে না। এটা তো কুকুরের স্বভাব, এটা তো আমাদের স্বভাব হতে পারে না। এটা যাদের জ্ঞান নেই, যে সকল পশুদের জ্ঞান, যাদের জ্ঞান নেই পশু, এই সকল পশুর স্বভাব হতে পারে, এই সকল, এই সকল স্বভাব যদি আমাদের মধ্যে আনি। আল্লাহর রসুল কিন্তু বলেছেন হিংসা, এই সকল হিংসা বিদ্বেষ অন্তরে থাকলে কিন্তু লায়াত হুরুল জান্না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, আমি বলছিলাম শুরুতেই ইকরা শব্দের অর্থ প্রায় 99টা পাবেন। জোরে বলেন কয়টা? 99টা অর্থ। প্রথম অর্থ আপনি পাবেন ইকরা মানে পড়ো, ইকরা শব্দের দ্বিতীয় অর্থ হলো বুঝো, ইকরা শব্দের তিন নাম্বার অর্থ হলো আমল করো, ইকরা শব্দের চার নাম্বার অর্থ হলো পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই সকল অর্থগুলো অ্যানালাইজ করতে গিয়ে বড় বড় ইসলামিক স্কলার সহ মুফাসসিরুনে কেরাম, মুফাসসিরুনে কেরাম, তারা এই আয়াতকে, এই শব্দকে অ্যানালাইজ করতে গিয়ে কোরআনের হক চারটা বিষয়ে বিভক্ত করেছেন। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো, আমি শুধু তত্ত্বগুলো বলে দিচ্ছি, এক নাম্বার হলো এই কোরআনটা যদি কেউ বলে আমি পড়েছি, আমি পড়ব, আমি পারি, তাহলে তাকে এক নাম্বারে হলো কোরআনটা পড়তে হবে বিশুদ্ধভাবে। কিভাবে? বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে পড়তে হবে, সঠিক উচ্চারণে পড়তে হবে। আমি একটা পরীক্ষা আপনাদের মাঝখান থেকে নিতে চাই, আপনারা দিতে রাজি আছেন নাকি? আমি আপনাদের মাঝে পরীক্ষা দিতে চাই, পরীক্ষা নিতে চাই। এক নাম্বার পরীক্ষা হলো এই কোরআন নিয়ে যদি কেউ অবমাননা করে, কোরআনকে কেউ শেষ করে দিতে চায়, আল্লাহর কোরআনকে যেও যদি কেউ পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, তাহলে আমরা এই কোরআনের বিজয় আনবার জন্য, কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি নাকি? কারা কারা রাজি আছে একটু আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। এক নাম্বার পরীক্ষা। দুই নাম্বার পরীক্ষা হলো আল্লাহর রসুলকে, যে রসুলের উপরে এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই রসুলের উপরে যদি কেউ অবমাননা করে, ব্যঙ্গচিত্র করে, ওই রসুলের সম্মান নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, তাহলেও আমরা জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি এইগুলো আপনাদের শুধু বুঝাবার জন্য হাতগুলো কষ্ট করে আপনাদেরকে জাগ্রত করবার চেষ্টা করেছি। আমার এবার পরীক্ষা, এবার প্রশ্ন হলো যেই কোরআনের জন্য আপনি জীবন দিতে চাইলেন, যেই রসুলের জন্য জীবন দিতে চাইলেন, এই কোরআনটা, এই কিতাবটা বিশুদ্ধভাবে তেলাওয়াত কয়জনে পারেন একটু হাত তুলেন তো দেখি। বিশুদ্ধ, বিশুদ্ধ, বিশুদ্ধ বুঝে, বিশুদ্ধ বুঝে। আমাদের মোহতারাম সভাপতি মহোদয় আমাদের পাশে বসে আছেন, উনি একজন আলিম মানুষ,
উনিও জানেন আমরাও জানি এখানে আপনারাও জানেন আসলে বলেন তো এই কোরআনটা বাস্তবে বিশুদ্ধ তেলাওয়াত আমরা সবাই পারি নাকি 100% এর মধ্যে 5% ও পারি না কথা বলে না 100% এর মধ্যে 5% ও পারি না অথচ কোরআনের জন্য জীবন দিচ্ছি রাসূলের জন্য আমরা জীবন দিচ্ছি অথচ এই কোরআনটা শেখবার জন্য রাসূল জীবন দেওয়া লাগে নাকি জীবন দেওয়া লাগে কোরআনটা পড়ছি না তার মানে বলার মধ্যে চেষ্টার মধ্যে বোঝার মধ্যে ঝামেলা আছে আজকে থেকে আমি আপনাকে আজকের এই কক্সবাজারের প্রথম প্রথম একটা মেসেজ আমি দিয়ে দিতে চাই সেটি হলো আজকে থেকে আমরা প্রত্যেকই হোক বুড়া হোক গুড়া হোক তরুণ হোক জওয়ান প্রত্যেককেই বিশুদ্ধ কোরআন শিখতে হবে পারবেন নাকি প্রত্যেককেই বিশুদ্ধ কোরআন শিখতে হবে যদি 7 বছর পরেও যদি আল্লাহ বাঁচালে যদি এখানে এই এলাকায় আনি তাহলে আপনাকে বলতে হবে যে আমি শুদ্ধ তেলাওয়াত শিখেছি হুজুর পারবেন নাকি বলেন এক নাম্বার কথা দুই নাম্বার হক হলো যদি কেউ বলে আমি কোরআন পারি কোরআন পড়েছি দুই নাম্বার হক হলো ওই কোরআনের মধ্যে যা আছে সব আপনাকে বুঝতে হবে আজকে কি করি কোরআন পারি জনমের মতো খতম দিচ্ছি খতম দেওয়া নিষেধ না খতমের বিপক্ষেও আমি না কিন্তু তার পূর্বে আপনার উপর যে দায়িত্বটা বর্তাবে সেটা হলো ওই কোরআনের মধ্যে কি আছে সেটা আপনাকে বুঝতে হবে কারণ কোরআনটা বুঝলেই আপনার ব্যক্তিগত জীবনে যে সকল ঝামেলাগুলো আছে সব শেষ হয়ে যাবে কথা বলে না ওই কোরআনটা বুঝলে আপনার পরিবারে আপনার সমাজে আপনার ইউনিয়নে কিভাবে বিচার করতে হবে কিভাবে মানুষের উপর কিভাবে মানুষের অধিকারগুলো সুন্দরভাবে তাদের মাঝে সুন্দরভাবে বণ্টন করা যাবে সব এই কোরআনের মধ্যে আছে আর এই কোরআনটা সুন্দরভাবে বুঝলেই আপনাদের জীবনটা একেবারে সমাধানের জীবন হয়ে যাবে আওয়াজ করে বলুন ঠিক কিনা এই কোরআনটার জন্য দুই নাম্বার হক হচ্ছে আপনাকে বুঝতে হবে তিন নাম্বার কোরআনের হক হলো তিন নাম্বার হক হলো আপনাদের আমাদের মাঝে এই কোরআনটা যা আপনি বিশুদ্ধ পড়েছেন যা আপনি শিখেছেন যা আপনি বুঝেছেন সেটা আপনাকে আমল করা লাগবে আমল করা লাগবে এই কোরআনের আমল করতে গিয়ে যদি কোনো পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করা লাগে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ মানতে গিয়ে যদি আপনার বাবা মা নেতা নেত্রী সব ত্যাগ করা লাগে তাহলেও করতে আমরা রাজি আছি না নাই জোরে বলুন আছি না নাই এই কোরআনটা আমল করতে হবে এই কোরআন আমল করতে গিয়ে যদি রক্ত যায় জীবন যায় সব ত্যাগ করে হলেও এই কোরআনের জন্য কুরবান হয়ে যাওয়া লাগবে আওয়াজ করে বলুন ঠিক কিনা তিন নাম্বার গেল চার নাম্বার হক হলো যদি কেউ বলে আমি কোরআন পড়েছি বিশুদ্ধ তেলাওয়াত শিখবে এরপরে বুঝবে এরপরে আমল করবে চার নাম্বার অর্থ হলো এই তিনটা করবার পরে চার নাম্বার হক হলো যা জানি যা বুঝি যা আমল করি তা জনগণের মাঝে পৌঁছায় দেওয়া লাগবে এই কথাগুলো পৌঁছাতে হবে কোরআনের পৌঁছানো অনেক কিছু তাবলিগ তো করি তাবলিগ মানে পৌঁছানো রসুলকে আল্লাহ অর্ডার করেছেন ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক আল্লাহু আকবার বলেন রসুলকে অর্ডার করলেন ওগো রসুল ইয়া আইয়ুহার রসুল হে রসুল সাল্লাল্লাহু বাল্লিগ আপনি তাবলিগ করেন তাবলিগ শব্দটা ভাবে তাফইল থেকে এসেছে এই তাবলিগ থেকে অর্ডার করলে আমরের যেই যেই ওয়ার্ড হয় শিখা হয় সেটা হলো বাল্লিগ বাল্লিগ অর্ডার কার ও রাসূল আপনি তাবলিগ করেন সবে সেই তাবলিগ আমাদের মতো যেই তাবলিগ ওই রকম না ওই তাবলিগটা রাসূল আপনি এভাবে করতে হবে মা উনজিলা ইলাইকা মির রব্বিক আপনার রব আপনাকে যেই কোরআন নাজিল করে দিয়েছে এই কোরআন দিয়ে আপনি তাবলিগ করেন সুবহানাল্লাহ পড়ে আজকে আমাদের দেশে তাবলিগ চলে না আমি তাবলিগ বিরোধী নেই অনেক আমল সেখানে চলে আজকে আমাদের দেশে তাবলিগ চলে না আজকে আমাদের দেশে চলে তাহলিম কথা বলেন না কেন তালিম চলে তাবলিগ আর তালিমের পার্থক্য আমি আপনাকে একটু বোঝাতে চাই সংক্ষিপ্ত সময়ে তাবলিগ শব্দটা হলো ভাবে তাফইল থেকে তালিম শব্দটাও ভাবে তাফইল থেকে তাবলিগ মানে পৌঁছে দিবেন এই তাবলিগ হলো যে সকল ভাইয়েরা ইসলাম জানে না এই ইসলামের বাণীগুলো তাদের কাছে পৌঁছে দিবেন এটা হলো তাবলিগ কথা বলে না আর তালিম হলো যারা জানে যাদের কিছু জ্ঞান আছে তাদেরকে শিক্ষা দেওয়ার নাম হলো তালিম রাগ করতেছেন আপনারা যাও আমি সেদিক যাব না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোরআনটা পড়তে বলেছেন কারণ হলো
এই কোরআন যদি কেউ পড়ে তাকে বিশুদ্ধভাবে শিখতে হয়, এই কোরআনটা যদি কেউ ভালো করে বুঝে এরপরে আমল করে এরপরে পৌঁছায় দেয় তাহলে আমাদের সমাজের মধ্যে সমস্যা সমাধান হয় কি হয় না। এই কোরআনের চার নম্বর হক আমি বলেছি পৌঁছে দেওয়া। এই বাংলার জমিনে বড় জিহাদ, জিহাদ কত হয়, জিহাদের অনেক বয়ান হয়, অনেক বর্ণনা হয়, কিন্তু জিহাদের বাস্তব অর্থ তো আমরা অনেকেই বুঝি না। তবে আজকের সমাজে সবচেয়ে বড় জিহাদ হলো কি জানেন? আজকের সমাজে বাংলাদেশের জমিনে সবচেয়ে বড় জিহাদ হলো, আমি যতটুকু কোরআনের চশমা লাগিয়ে দেখেছি, আজকের সমাজে সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের সামনে, জুলুমকারীর সামনে, অত্যাচারীর সামনে কোরআনের সত্য কথাগুলো প্রচার করা।